ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গ্রামের এক যুবকের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, এক নারীর ছবিযুক্ত আইডি আর তার ঠিকানা যুক্তরাজ্য। সেই নারীর সাথে আলাপ শুরু করলো এই যুবক, দুজনের ব্যস্ত সময় কাটে চ্যাটিং করে। সামনে ঈদ, তাই লন্ডনে থাকা নারী বন্ধু আইফোন, দামি ঘড়ি, জামাকাপড় পাঠাতে চায় ব্রাহ্মণবাড়িয়ার যুবকের কাছে। কয়েকদিন পর সেই উপহার চলে আসলো বাংলাদেশে, আর সেসব বিমানবন্দর থেকে ছাড়িয়ে নিতে দিতে হবে কুরিয়ার সার্ভিস চার্জ ও কাস্টমের ট্যাক্সের টাকা। ধারধারা করে প্রায় 2 লাখ টাকা খরচ করলেও যুবকটি হাতে পাননি সেই উপহার। দামি উপহারের লোভে পড়ে এই যুবক বুঝতে পারেননি তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন, বরং বাংলা এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করলেন উপহারের কার্টনের খোঁজ দিতে, আসলেন বিমানবন্দরে। কী ঘটেছিল এই যুবকের সঙ্গে, আসুন তার মুখ থেকেই শুনি। প্রতারকরাও খুব ভালোভাবেই জানেন যে আসলে নারী হোক পুরুষ হোক কাকে কোন ফাঁদে ফেলা যায়, কাকে কোনটা দিয়ে একটু বেশি আগ্রহী করা যায়, এই জিনিসটা প্রতারকরা জানেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন কোনো আমাদের দেশের কোনো নারীর সাথে কথা বলেন, তখন দেখা যায় গিফট হিসেবে গোল্ডের অর্নামেন্টস, আপনার ডায়মন্ডস, হয়তো আপনার দামি কোনো প্রসাধনী, বিভিন্ন কিছু পাঠানো, আপনার দামি কোনো ড্রেস, সানগ্লাসেস, এই ধরনের অনেক কিছু অ্যাকোমোডেট করে একসাথে করে ওনাকে ছবি পাঠিয়ে থাকে। এবং পুরুষের ক্ষেত্রে যেটা দেখা যায় আইফোন, নগদ টাকা, এই এই জিনিসগুলো, অথবা অ্যাপল ওয়াচ, আইপ্যাড, একটা DSLR ক্যামেরা, ল্যাপটপ কেনা এবং এই জিনিসগুলো ছবি পাঠান। আপনার গত মাসে 15 তারিখে ফেসবুকে রুজহান্নাম জনসন নামে এক আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। তো আমি ফোনটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তো অ্যাকসেপ্ট করার পরের দিন 16 তারিখে আমাকে সাথে মেসেজ করে, তাই আমি তোমার ফেসবুক পেজ ইংল্যান্ড থেকে বলতেছি, তোমার সাথে আমি কিছু কথা আছে বা ফেসবুকে কথা আমি কম বলি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, দিলে হোয়াটসঅ্যাপে আপনার চ্যাটিং কথা বলবো বা চ্যাট করবো। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই আমার, তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে অ্যাড করে করে আমার সাথে 2-3 দিন একটু ভালো ভালো কথা বলছে, ওর পরিচয় দিছে, আমার পরিচয় নিয়েছে, এরকম বন্ধুত্ব একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। 2-3 দিন কথা বলার পরে বলতেছে, অনেক সময় জিজ্ঞেস করতেছে যে আমি দুপুরে খাইনি, তো আমি বললাম যে আমাদের এখন রমজান মাস চলতেছে, আমাদের দুপুরে খাওয়া নিষেধ, সিয়ামের মাস চলতেছে। তো এরকম এরকম বলার পরে পরে বলতেছে আমাদের সামনে ঈদ আছে, আমাদের অনেক ইয়ার আনন্দের দিন আর কি। আমি বললাম, তো বলল যে তোমার জন্য আমি হ্যার বাবা মার বিবাহ বার্ষিকী, ঠিক আছে, আমি ওই দিন কিছু বাবা মার জন্য কিছু শপিং করতে যাবো, তোমার জন্য কিছু শপিং করবো। আমি কিছু না, আমার জন্য কিছু শপিং দরকার নাই, আমি কিছু আমার কিছু লাগবো না। তো না কোনো আমি তোমার বন্ধু হিসেবে কিছু গিফট পাঠামো, এগুলো তুমি রিসিভ করো। আমি কিনা আমার লাগবো না, এই কথা বলে বলে কথা শেষ। একদিন পরে ও কিছু গিফটের ছবি পাঠায়, কিছু শার্ট, প্যান্ট, একটা মোবাইল, একটা ল্যাপটপ আর 2টা চেনের ছবি পাঠায়। পাঠায় বলতেছে যে এগুলো আমি তোমার জন্য কিনছি, আমি এখন এগুলো পার্সেল করে তোমার দেশে পাঠাবো, তোমার একটা অ্যাড্রেস দো, দিলে এই অ্যাড্রেসে আমি পাঠাই দেবো। তখন আমি না করলাম, দেখে আমার দরকার নেই, এগুলো কিনছি, সামনে শুধু শুধু 1000 টাকা খরচ করছেন, দরকার নেই। পরে বলতে দেখো বন্ধুত্বর সাথে টাকার কোনো হিসাব নাই, টাকারও সম্পর্ক নেই, তোমাকে আমি বন্ধু হিসেবে এগুলো গিফট করতেছি, ও জাস্ট বন্ধু হিসেবে দিছি, তুমি এগুলো রাখো, রাখলে ভালো হবে। আমাকে এই কয়েকটা শার্ট, কয়েকটা শু এবং কয়েকটা প্যান্টের ছবি পাঠাইছে, 2টা ঘড়ি, একটা মোবাইল, একটা ল্যাপটপ আর 2টা চেন, এগুলো পাঠাইছে, ছবি তুলে আমার দিছে। এগুলো কিনা আনছে, এগুলো কুরিয়ার দিয়ে পাঠাবো। তারপর একদিন পরে আপনার কুরিয়ারে প্যাকেট কুরিয়া এটা বলছে যে এগুলো কুরিয়ারে আমি দিতেছি, কুরিয়ার স্লিপ দিলে আমি তোমার কাছে পাঠাবো। তো ঘন্টা অনেক পরে কুরিয়ার থেকে স্লিপ দিল যে ওর নামে রুজহান্নাম জনসনের নাম ও পাঠাইছে, বাংলাদেশের দিন ইসলামের কাছে আসবো, কুরিয়ার একটা স্লিপ আমার মোবাইলে পাঠাইছে। তখন আমি বললাম আচ্ছা আসো সমস্যা নেই। তখন স্লিপ জন 27 তারিখে বাংলাদেশে আসছে পার্সেলটা, বলছিল 2 দিন লাগবো আসার পরে। তারপর 27 তারিখে আমার গ্লোবাল রয়্যাল এক্সপোর্টস নামে একটা কুরিয়ার সার্ভিস, এটা আমাকে জিমেলে মেসেজ দিয়ে যে আপনার তো একটা কুরিয়ার আসছে, আপনার এখন বাংলাদেশ এয়ারপোর্টে আপনার একটা ট্যাক্স দিতে হইব, ট্যাক্স দিয়ে আপনার পার্সেলটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো ট্যাক্সটা দিলে। তখন আমি আমার ফ্রেন্ডে বললাম, আমি বলে ট্যাক্স দিতে হবো না, আমি কীভাবে টাকা দেবো? তো আমার ফ্রেন্ড বলে তোমার যে গিফট দিচ্ছি এগুলো অনুযায়ী টাকা এগুলো কিছুই না, তুমি দিয়ে নাও, দিয়ে আমার গিফটটা রিসিভ করো। উপহার বিষয়ক যে সকল অভিযোগগুলো, এই অভিযোগগুলো আমাদের কাছে আসে, প্রায়ই আসে, মোটামুটি আগের চাইতে হয়তো এখন কিছুটা কমেছে, কিন্তু এখনও আসতেছে। আর বিশেষ করে আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে পরিচয় হওয়া বিদেশি কোনো বন্ধুর সাথে পরিচয় হয় প্রথমে, পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে তারা বলছে যে আপনার জন্য উপহার পাঠাচ্ছি। সেই উপহার গ্রহণের একটা প্রসিজার যখন শুরু হয়, তখন আবার বলা হচ্ছে যে আপনার জন্য সারপ্রাইজলি
হয়তো ডলার্স অথবা ইউএস ডলার্স অথবা পাউন্ডস এগুলো পাঠানো হচ্ছে আপনাকে সারপ্রাইজিং গিফট হিসেবে। তো এই ধরনের চক্রের হাতে পড়ে অনেকেই বিভিন্ন ধরনের অর্থের লেনদেন করেন, এবং এই লেনদেন করার পরে যখন ওনারা দেখেন যে প্রতারণার শিকার হচ্ছেন, তখন ওনারা বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে এই বিষয়ের অভিযোগগুলো নিয়ে আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে তারা প্রতিকার চান। বললো যে আপনি $501 দিতে দিলে বাংলাদেশি আমরা টাকা হিসেবে আমরা ওই এয়ারপোর্টে দিয়ে আপনার পার্সেলটা পাঠিয়ে দেবো। তো বাংলাদেশি টাকার কথা বললাম, বলছে ৪৩,৫০০ টাকা, আমাদের এজেন্সির নাম্বার দিলে আপনি এজেন্সি পাঠিয়ে দেবেন, যখন এজেন্সি কনফার্ম করবো টাকা পাইছে তখন আপনার এই পার্সেল বাড়িতে পাঠিয়ে দেবো। তখন আমি বললাম যে এজেন্সির নাম্বার দেন, তখন এজেন্সির নাম্বার দিলে যে গোলাম কিবরিয়া সোহাগ, উনির অ্যাকাউন্টে আমি ৪৩,৫০০ টাকা ইউসিবি ব্যাংক ঢাকা উত্তরা শাখার মাধ্যমে জমা দেওয়ার পরে বলছে এই কুরিয়ার সার্ভিস আমাকে মেসেজ দিয়েছে যে আপনার টাকা আমরা পাইছি, এখন আপনারটা আমরা স্ক্রিনিং করবো কাস্টম হাউস, স্ক্রিনিং করার পরে যদি কোনো সমস্যা না থাকে আপনার পার্সেল আপনার বাড়িতে পৌঁছে যাবে এক থেকে দেড় ঘন্টার ভিতরে। তারপর আধা ঘন্টা পরে মেসেজ দিল যে আপনি আমাদেরকে দিয়ে ইনফর্ম করেন নাই, আপনার টাকা এই পার্সেলের ভিতরে পাউন্ড আছে ব্রিটিশ পাউন্ড, আপনি আমাদেরকে ইনফর্ম করেন নাই। তাই আমি বললাম আমি তো কিছু জানি না। তখন আমার যে বিদেশি ফ্রেন্ড জনসনকে বললাম যে ও যে বলছে সে পাউন্ডস আছে, তুমি তো আমাকে এরকম কিছু বলো নাই। তো বললো আমি তোমার টাকা দিছি, তোমাকে সারপ্রাইজ দিয়ে দেবো, তুমি আমার পার্সেলটা পাবে, তখন তুমি একটা সারপ্রাইজ হবে এতগুলো টাকা পাইয়া। তখন বলতেছে যে আমি তো এতগুলো পাউন্ড ৫০,০০০ পাউন্ড দিছে, তো এটা তো যদি আমি সঠিকভাবে না নিই তাহলে এটা মানে মানি লন্ডারিং একটা মামলা হয়ে যাবে, আর যদি আমি সঠিকভাবে নিতে চাই তাহলে এটা নিবন্ধন করতে হইব, করে একটা সার্টিফিকেট নিয়ে তারপর আমার কাছে টাকাগুলো পৌঁছে দিবে। তখন আমি কুরিয়ার বললো যে আপনি মানি লন্ডারিংয়ের যে সার্টিফিকেট নিবন্ধন এগুলো করতে হলে আপনার ১৩৫,৪৮০ টাকা দিতে হইব, ৪৮ টাকা দিতে হইব, তারপরে আপনি পার্সেলটা পেয়ে যাবেন। তারপরে আমি বললাম যে না আমাকে মেলেই বলছে, আমার সাথে তাদের কোনো ফোনে যোগাযোগ হয়নি। আমি তাদেরকে বলছিও যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেন বা অ্যাড্রেস দেন, আমি আপনাদের অফিসে আসি যোগাযোগ করি, আর আমাদের কোনো সময় এরকম দিই নেই মেল বা মেল ছাড়া কোনোভাবে নক দিই নেই। তখন কখনো এতগুলো টাকা আমি কীভাবে ম্যানেজ করবো, তখন একটা প্রিপারেশনের মধ্যে পড়ে গেলাম। তখন আরও দু তিনজন বন্ধু আছে ওদের কাছে বিদেশে হাওলার টাকা চাইলাম যে ৪-৫ দিনের মধ্যে কিছু টাকা দো হাওলাতে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর ৪-৫ জন তো মিলে টাকাগুলো ম্যানেজ করছি, করার পরে আবারই এই যে গোলাপ কিবরিয়া সোহাগের নামে টাকাগুলো পাঠাবার জন্য ইউসিবি ব্যাংকের উত্তর শাখায় যে ১৩৫,৪৪৮টাকা ওদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওরা বলছে যে টাকাগুলো পাইছে, হওয়ার পরে আমার এবার পাঠিয়ে দিবে। ওখান পাঠিয়ে দেওয়ার পরে ওরা আবার মেসেজ করছে যে ওখান আপনার সৌভাগ্য হয়ে গেছে, আপনার বিশ্বব্যাংকের অ্যাকাউন্টে আপনার একটা অ্যাকাউন্ট হবে, বিশ্বব্যাংকে আপনার নামে একটা অ্যাকাউন্ট হবে, হওয়ার পরে এই আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে, অ্যাকাউন্টের মধ্যে অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে, আর আপনি সার্ভিস হিসেবে আরও ১০,০০০ টাকা আমাকে দিতে হইব, দিলে আপনার যে কুরিয়ার যে সার্ভিস এই সার্ভিস হিসেবে আরও ১০,০০০ টাকা দিলে আর আপনাদের যে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তাই আমি আবার এই গোলাম কিবরিয়া সোহাগের নাম ওই টাচ বাংলা ব্যাংক আগ্রাবাদ চট্টগ্রাম শাখা তার এখানে আবার ১০,০০০ টাকা দিয়ে দিই। প্রতারক চক্র তারা বলছেন যে আপনার যে গিফটটা আছে সেটা আমাদের এখানে এসে পৌঁছেছে, আপনার এই ব্যাংকে আপনি এত টাকা জমা দেন বা এই মোবাইলে বিকাশ করেন বা এই ধরনের নাম্বারে নগদে পেমেন্ট করেন, এই ধরনের কথা বলা হয়ে থাকে। এই একটা কথাই কিন্তু আপনার বুঝতে হবে যে এটা একটা প্রতারক চক্র, এই একটা কথাতেই। কারণ হচ্ছে যখনই আপনার বাংলাদেশ সরকারকে কাস্টমস বাবদ আপনাকে কোনো অর্থ জমা দিতে হবে, সেটা কাস্টমসের সাথে জড়িত কোনো সরকারি তফসিলভুক্ত ব্যাংকেই আপনাকে জমা দিতে হবে। কোনো ধরনের কোনো নগদ বা বিকাশ নাম্বারে বা কোনো ব্যক্তিগত কারো নামের কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পয়সার লেনদেন, বিশেষ করে সরকারি আপনার যেটা ট্যাক্স বা কাস্টমস যেটা, সেটার জন্য যে অর্থ আপনাকে প্রদান করতে হবে এটা কখনোই কোনো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে আপনি জমা দিতে হবে না। এটা অবশ্যই আপনাকে বাংলাদেশ সরকারের একটা নির্দিষ্ট রুল, একটা নির্দিষ্ট কোডে, একটা তফসিলভুক্ত সরকারি ব্যাংকে এটা জমা দিতে হবে চালানের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যখনই এই ধরনের কথা আপনার সামনে আসবে আপনি ধরেই নিতে পারেন যে আপনি একটা প্রতারণা চক্রের শিকার হতে যাচ্ছেন। সো এই সময়ই সাথে সাথে আপনার থেমে যাওয়া উচিত এবং আপনার আশেপাশে যারা আছেন সবার সাথে পরামর্শ করে তাদের সাথে কথাবার্তা বলে পরবর্তী স্টেপস আপনার গ্রহণ করা উচিত। ৩০ এপ্রিলের টাকাটা দিয়েছি, যে শেষ টাকাটা দেওয়ার পরে এই অনবস্থা তোমার টাকা পাইছি আর কোনো সমস্যা নাই, এবার তোমার আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমে তোমার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবো, তখন ঠিক আছে
ওরা আমার একটা লিঙ্ক দিল, একটা পাসওয়ার্ড দিল, তখন ওই লিঙ্কে ঢুকলাম, ঢুকার পরে পাসওয়ার্ড পিন নাম্বার দিলাম, দেখলাম আমার নামে যে আমার নামে অ্যাকাউন্ট আছে, আর যে আমাকে জনসনের টাকাগুলো দিছে পাউন্ডগুলো ডলারে পরিণত করিয়া ডলারটা টাকা হিসেবে আমার অ্যাকাউন্টে ঢুকবে। তখন সিস্টেম দাঁড়াইছে, এভাবে আমার ডিটেলস দিতাম, তখন আমার ডিটেলস দিয়েছিলাম, তখন টাকা ট্রান্সফার হবে, তখন 30% হয়ে আর হয় না, বন্ধ হয়ে গেছে। তখন আমার বন্ধুকে বললাম যে যদি হোল্ড হয়েছে কী করার, তখন ব্যাংকের থেকে রয়্যাল, যে রয়্যাল ব্যাংক স্কটল্যান্ড, রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, ওই ব্যাংকের থেকে আমাকে মেসেজ এলো যে আপনার যে ট্রান্সফার কোড, একটা কোড লাগবে, সিওটি একটা কোড লাগবে, এই কোডটা দিতে আমরা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট কোনো ব্যাটটা চার্জ করতে পারবো না, আপনি আমাদেরকে 165,000 টাকা দিতে হইব, দিলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা কোড দিব, কোড দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তাই আমি তো ওই কোনজন আমাকে এত কথা, এত টাকার কথা বলো, তখন আমার একটু সন্দেহ জাগলো যে আমি কি কোনো প্রতারণার ফাঁদে পড়ে ফেললাম। তখন আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তিত, তখন আমি আমার দুই ফ্রেন্ডে বিদেশের সাথে শেয়ার করলাম এরকম এরকম কী করা যায়। পরে আমার এক বোন ফ্রেন্ড বললো যে এটা তোর সাথে পুরোটাই প্রতারণা করছে, তুই তো প্রতারণা ফাঁদে পড়ে গেছ। তারপর আমি এই যে বাংলা এভিয়েশন বাইরের ভিডিওগুলো অনেক সময় পেজ দিয়ে সামনে আসলে দেখি, তো বাইয়ের সাথে আমি একটু যোগাযোগ করলাম যে আমি তো এরকম এরকম হয়ে গেছে, একটা কোনো কিছু আমার কি এরকম আদৌ কি কোনো পার্সেল আসছে না আসে নাই, তো আজকে আমি বাইয়ের সাথে এয়ারপোর্টে দেখা করতে আসলাম। স্বল্প কয়েকটা দিনের পরিচয়ে আসলে কি এভাবে কোনো বিদেশি বন্ধু আপনাকে টাকা বা বিভিন্ন ধরনের দামি গহনা, ডায়মন্ডস, মোবাইল ফোন, এগুলো এই ধরনের কোনো কিছু উপহার হিসেবে আসলে পাঠাতে পারেন কি না, এটা আদৌ যুক্তিসঙ্গত কি না? যদি এটা এটা যদি আপনি যখন একটু একটু গভীরভাবে চিন্তা করবেন, হয়তো আপনার পরিচিত লোকজনের সাথেও আপনি হয়তো যদি একটু আলোচনা করে দেখেন, পরামর্শ নেন তাদের, আপনি তখন একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে বেশ কিছু অসঙ্গতি থাকে। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি ফ্যামিলির দ্বিতীয় ছেলে, তো আমার অনেক গরিব ফ্যামিলি বলেছিলাম, আমার বাবা কৃষি করে, যে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমার আমি এই অনেক প্রেশারের মধ্যে আছে, কীভাবে এত টাকা দেবো, আমার ফ্যামিলিকে আমি বলতে পারবো না যে এত টাকা আমি কীভাবে দেবো, বা আমার ফ্যামিলিও দিতে পারবো না, আমার ফ্যামিলি অনেকটা গরিব ফ্যামিলি, এত টাকা ঋণ করলাম কীভাবে দেবো, একটা ফাঁদে পড়ে গেলাম। আর প্রথমত হয়েছে আমার কিছু বলছে, তখন আমার লোভ হয় না, তখন টাকা পয়সা কিছু দাঁড়াইছে, তখন ভিতরে একটু কি রে এত টাকা দিল কী আসবে, তখন ভিতরে একটু লোভে কাজ করছে, তখন আবার বলতেছি যেহেতু টাকা সত্যিকারে দিয়ে তো আমি ওদেরকে ঋণ করতেছি, ওদেরকে টাকা দিয়ে দিলে তো আমার কাছে আর কোনো সমস্যা নেই, তো এই বলে আমি টাকা পয়সা ঋণ করলাম। যে আমি এই ফ্যামিলি আমি যে ঘটনাটা কারোর সাথে শেয়ার করি নাই, তো যদি শেয়ার করতাম যে কেউ না কেউ আমাকে একটা ভালো উপদেশ দিত বা একটা বুদ্ধি দিত যে এটা এরকম না, তুই বাবা যাচাই করছে কুইরা সঠিক নেই, তাহলে টাকা দে। আমি আসলে এটা কারোর সাথে শেয়ার করি নাই, যার কারণে আজকে আমি পদের ভিখারি হিসাবে বসতে হয়েছে আর কি। আপনার কাছে কারেন্সি পাঠাতে চাচ্ছেন এবং সেটাও একটা হিউজ অ্যামাউন্টে একটা কারেন্সি পাঠাতে চাচ্ছেন, এই ধরনের কথা বলে সাধারণত প্রতারণাগুলো করার চেষ্টা করা হয় এবং আমরাও হয়তো লোভে পড়ে যাই। নিজেদের সতর্ক হওয়া উচিত এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে, কিন্তু তারপরেও যদি ঘটনাটা ঘটেই যায়, যদি আপনি প্রতারিত হন, আপনার উচিত হবে এদিক সেদিক না গিয়ে আপনার নিকটস্থ পুলিশ স্টেশনে আপনার অভিযোগ দায়ের করা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার সুযোগ রয়েছে আপনার। পরবর্তীতে এই মামলাগুলো থানা পুলিশ থেকে শুরু করে সিআইডি, ডিবি, বিভিন্ন এজেন্সি এই মামলাগুলো তদন্ত করে থাকেন এবং হয়তো তদন্তে ভালো ফলাফলও পাওয়া যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই আপনারা এই ধরনের প্রতারণার বা একটা দুর্ঘটনার শিকার হবেন, আপনারা আপনাদের নিজ নিজ পুলিশ স্টেশনে ডিজিটাল নিরাপত্তা আইনে আপনারা অভিযোগ দায়ের করুন, মামলা করুন, পরবর্তীতে এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে প্রপার। ঠিক আছে, আপনি লোকাল থানায় গিয়ে আপনি বিষয়টা বর্ণনা দিয়ে একটা আপনি হচ্ছে যে যে এই অ্যাকাউন্টে আপনি ট্রানজেকশন করছেন, হ্যাঁ, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা মামলা করতে পারেন আপনার লোকাল থানায়। আগে লোকাল থানায় মামলা করতে হবে এট লিস্ট, আর এটা আমি মূলত আমার থানায় গিয়ে আগে আমি একটা মামলা করি বা জিটি করে তারপর মামলাটা করি। ঠিক আছে।